2003 থেকে 21 অবধি আমাদের কোনো স্টাইপেন্ড হাইক হয়নি। পিপি আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয় না। এখন অবধি আমরা রেসপন্স জানাতে চাই, ওরা শুধু সময় চেয়ে যাচ্ছে। নমস্কার, বঙ্গভূমি লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি প্রজ্ঞা পারমিতা, এবং এই মুহূর্তে আমি এসে গেছি সোদপুরে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এই প্রতিষ্ঠানের ইন্টার্নদের প্রত্যেক মাসে স্টাইপেন্ড মাত্র 1000 টাকা। অবিলম্বে এই স্টাইপেন্ড বাড়াতে হবে, এই প্রতিবাদে তারা করছে প্রতিবাদ, সেটাই বিস্তারিতভাবে দেখে নেব। আচ্ছা, এই যে প্রতিবাদ মিছিল চলছে, এটার বিষয়টা কি, কিসের ভিত্তিতে চলছে? দেখুন, আমাদের এখানে যে আমাদের যে কলেজে পড়ি, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এই গুরু নানক রিসার্চে যখন থেকে এস্টাবলিশ হয়েছে 2003 সাল থেকে, তারপরে 2007 যখন প্রথম ইন্টার্ন ব্যাচ তৈরি হয়, তারপরের থেকে আমাদের যে স্টাইপেন্ড হয়, স্টাইপেন্ড মানি যেটা ইন্টার্নশিপে দেওয়া হয়, সেটা কিন্তু পুরো কনস্ট্যান্ট রয়েছে, কোনো চেঞ্জ হয়নি, কোনো ইনক্রিজ তো হয়নি। সেটা হচ্ছে মাত্র মাসিক 1000 টাকা। মাসিক 1000 টাকা বলতে আমরা যেটা বুঝি, প্রতিদিন 33 টাকা করে। এবারে বলুন যে 33 টাকা প্রতিদিন, এটা তো একটা যে ডেলি ওয়েজ আর না, তাদের থেকেও কম। তো সেটা কি একটা, অন্য কলেজগুলোতে কীরকম স্টাইপেন্ড দিচ্ছে? অন্য কলেজে আমাদের কাছে যতটা খবর আছে, আমরা স্টাইপেন্ড মানিটা বলতে চাইছি না, কিন্তু আমাদের তুলনার থেকে বেশি আছে, আর তাদের গ্র্যাজুয়ালি একটা দুটো কলেজে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়ে উঠছে। আমাদের এই প্রোটেস্টটা শুরু হয়েছিল 2 তারিখে, দ্যাট ইজ ওয়েডনেসডে, বাট আমরা তো ওই টাইমটাতে জাস্ট অফিস ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলাম, তাদের একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে এসেছিলাম যে আমাদের এই ডিমান্ডসগুলো, যেগুলো আমাদের ইমিডিয়েটলি দেখা উচিত। তখন আমাদেরকে ম্যানেজমেন্ট কোনো পজিটিভ আশ্বাস কিছু দেয়নি, আমাদের বলেছে যে ঠিক আছে, আমরা তোমাদের লেটারটা অ্যাকসেপ্ট করলাম, তো দেখা যাবে। তো তারপরে যখন আমরা ফার্দার আপডেটের জন্য গেছিলাম, ওই টাইমটাতে আমাদের কলেজ বলেছিলো যে আমাদের এখন এই মুহূর্তে কিছু করা সম্ভব না, আপনার তোমাদের কিছু ওয়েট, কিছুদিন ওয়েট করতে হবে। তো সেই কথাটা বিশ্বাস করে আমরা আরও কটা দিন ওয়েট করলাম। আমাদের মানডে অব দি ডেট দেওয়া হয়েছিলো, আমরা মানডেতে গেছিলাম। মানডেতে আমাদের জানানো হয় যে একটা কমিটি বানানো হয়েছিল, সেই কমিটিটা চায় যে আমাদের ইন্ডিভিজুয়াল সবার সাথে কথা বলবে নাকি, জাস্ট ফর টাইম কিলিং, বিকজ আমরা ইউনিফাইডলি আমাদের ডিসিশনটা, ডিমান্ডটা জানিয়েছিলাম, যেখানে সবার সিগনেচার ছিল, সবার রিপ্রেজেন্টেশন ছিল। তো বেসিক্যালি এই জিনিসটা আগেও হয়েছে আমাদের সাথে, এখনও অবধি ম্যানেজমেন্ট আমাদের কোনো পজিটিভ রেসপন্স জানাচ্ছে না, তারা জাস্ট চাইছে জিনিসটাকে ডিলে করতে। আমাদের না না, আমাদের বক্তব্য এখনও ম্যানেজমেন্ট শোনেনি, আমাদেরকে ম্যানেজমেন্ট বক্তব্য শোনেনি, তারা চাইছে আমরা তাদের টার্মসে গিয়ে কথা বলি, তারা আমাদের সাথে কোনো কোঅপারেশন করতে চাইছেন না এই মুহূর্তে। আর আমাদের এই প্রোটেস্টটা এখন ততদিন চলবে যতদিন না ম্যানেজমেন্ট আমাদের ডিমান্ডটা পুরোপুরি শুনছে আর কোনো পজিটিভ রেসপন্স দিচ্ছে। অভিযোগগুলো কী কী রয়েছে? আমাদের অভিযোগের সবচেয়ে প্রথমে আছে হচ্ছে আমাদের স্টাইপেন্ড হাইকটা, যেটা আমাদের কলেজে এস্টাবলিশমেন্ট 2003 থেকে 2021 অবধি আমাদের কোনো স্টাইপেন্ড হাইক হয়নি। তো সেই দাবিতে স্টাইপেন্ড ছাড়া আমাদের আছে হচ্ছে আমাদের যে ডেন্টাল মেটেরিয়ালস আমরা যেটা ইউজ করি, সেটা আমরাই নিজেরা এক্সপেন্সেসে বাই করি, তো ওইটা আমাদের দেওয়া হোক, আমাদের ইকুইপমেন্ট দেওয়া হোক, ইনস্ট্রুমেন্টস দেওয়া হোক, যেগুলো আমাদের দেওয়া হয় না, যেমন কোভিডের টাইমে এখন যেমন আমাদের পিপি আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয় না, সেটা আমাদের নিজেদের টাকায় কিনতে হয় যখন আমরা পেশেন্ট করি। তো এই সব জিনিসগুলো দেখাতে হয়, মানে এই সব জিনিসগুলো হচ্ছে আমাদের কি বলছে আলটিমেটলি কলেজ আমাদের বলছে যে ওরা কোনো এখন অবধি আমরা রেসপন্স জানাতে চাই না, ওরা শুধু সময় চেয়ে যাচ্ছে। যতবারই আমাদের সাথে তাদের ইন্টারাকশন হয়েছে, শুধু সময় চেয়ে গেছে, কথা বলতে চাইছে না, না ওপেনলি কোনো কথা বলতে চাইছে না। ওনারা সবসময় চাইছে একটা আইসোলেশনে গিয়ে আমাদের সাথে মিটিং করতে। কতজন করে উনি চাইছেন ইন্ডিভিজুয়ালি, ওনারা চাইছেন ইন্ডিভিজুয়ালি সবার সাথে গিয়ে কথা বলবেন। আপনারা ট্রান্সপারেন্সি চাইছেন? আমরা ট্রান্সপারেন্সি চাইছি, যদি কথা হয় পুরো ব্যাচের সামনে হবে, না হলে কারোর সাথে কথা হবে না। কতজন রয়েছে মোটামুটি এই প্রোটেস্টে? এই প্রোটেস্টে আমরা 80-83 জন আছি। আচ্ছা, লিভ নিয়ে কি সমস্যা হচ্ছে, কি অভিযোগ রয়েছে? হ্যাঁ, আমাদের প্রথমে বলা হয়েছিল যে কোভিড হোক বা যে কোনো নর্মাল লিভ একটা থাকেই যে কোনো কর্মতে, তো সেটা আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে যদি কোভিড হয়ে থাকে সেক্ষেত্রে 7 দিন পেড লিভ হবে। সেটা পরবর্তীকালে আমাদের কোনো লিভ দেওয়া হয়নি, বরং যখন ক্রেডিটেড হয়েছে তখন সেই 7 দিনের টাকা কেটে নিয়ে সেই টাকাটা ক্রেডিট হয়। তো সেটা আমরা চাইছি যে আমাদের 30 দিন, মানে যেটা মেডিকেল লিভ হওয়া উচিত যে কোনো কাজে, সেটা যেন আমাদের প্রোভাইড করা হয়। আমরা এখানে এসটি পেশেন্টদের সেবা করতে, তো আমরা চাইবো যে আমাদেরও এইটুকু খেয়াল রাখুক ম্যানেজমেন্ট হোক, আমাদের কলেজ অথরিটিস হোক। তো আমরা এটা চাই যে আমাদের পেড লিভ করে দেওয়া হোক, এবং বাকি যেটা স্টাইপেন্ডের দাবি আছে সেটা অন্যরা বলেইছে, তো সেটা আমরা আরও জোরালোভাবে বলতে চাইছি। আচ্ছা, এই
কলেজের যে অন্য ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা কীরকম উত্তর দিচ্ছে, তাদের কী রেসপন্সেস রয়েছে এই প্রোটেস্টে? তো আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে প্রথমে আমরা গত বুধবার থেকে আমরা প্রোটেস্টে স্টার্ট করি। প্রথমে আমরা অফিসে বলেছিলাম যে আমাদের স্টাইপেন্ডটা হাইক নিয়ে আমরা একটা অফিসিয়াল ডকুমেন্ট দিই, তো সেটাকে প্রথমে আমরা কাজ কর্মবিরতি করিনি। গত সোমবার ফার্স্ট হাফ অবধি আমরা সকল পেশেন্টকে দেখা হয়েছে এবং আমাদের অনেক বন্ধুবান্ধবরা পেশেন্ট দেখা সত্ত্বেও অ্যাটেন্ডেন্স পায়নি, তাদের অ্যাটেন্ডেন্স কেটে দেওয়া হয় এবং এরকম হয়েছে কারণ তারা প্রোটেস্টে নেমে যায় এবং সেই জন্য তাদের অ্যাটেন্ডেন্স কেটে দেওয়া হয় এবং সেটার এগেনস্টেই এরকম ম্যাসিভ প্রোটেস্ট আমরা স্টার্ট করি এবং আমাদের যতক্ষণ না দাবি মানা হবে আমরা এটা কন্টিনিউ করব, এটাই আমাদের দাবি অ্যাজ আ হোল ইন্টার্ন ব্যাচ। সময়কাল কটা থেকে কটা রোজ এই প্রোটেস্ট চলছে, টাইমটা কি? আমাদের টাইম হচ্ছে সকাল 9টা থেকে প্রোটেস্ট বসছে ওপিডিতে এবং আমরা চালাচ্ছি টিল 3টে, দুপুর 3টে, যেটা আমাদের কলেজ আওয়ার্স, সেই অবধি আমাদের প্রোটেস্টটা চলছে এবং চলবে যতদিন না আমাদের সাথে ম্যানেজমেন্ট কোনো পজিটিভ রেসপন্স দিচ্ছেন। কী মনে হচ্ছে আপনার যে ম্যানেজমেন্ট একটা অ্যান্সার কতদিনে দিতে পারে বা সেইভাবে রেসপন্স কতদিনে করতে পারে? আপাতত ম্যানেজমেন্টের থেকে আমরা কোনো উত্তর পাইনি। আমাদের কলেজ অথরিটি সবসময় বলে যাচ্ছেন যে উত্তর আসবে, তোমরা আমাদের সাথে বসো, কিন্তু বসাটাও ওনারা চাইছেন যে পাঁচজন করে বসুক, যেটা আমরা বিরুদ্ধে। আমরা চাইছি যা হবে ট্রান্সপারেন্টলি হোক, সবার সামনে হোক, 80 জনের সামনে কথা হোক। তো সেটাই আমাদের, আমরা আরও জোরালোভাবে বলতে চাই যে আমাদের যা হবে সবার সামনে হবে, তো আমরা এই ট্রান্সপারেন্সিটা চাইছি যখন কথা হবে। আচ্ছা, কলেজের ভিতরেই প্রোটেস্ট চলছে, কলেজের বাইরে কি প্রোটেস্টে জানি? আপাতত আমাদের এটাই ডিসাইড হয়েছে কলেজের ভেতরেই করার, পরের দিকে কী হবে সেটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, মানে কলেজ ক্যাম্পাসের ভিতরে আপনাদের তো 3টে থেকে প্রোটেস্ট, 3টে অবধি প্রোটেস্ট চলে, তো এই যে রাউন্ড দিচ্ছেন এটা কতবার রাউন্ড দিচ্ছেন? এটা যতক্ষণ আমরা চাইবো আমরা দেবো, তারপরে আবার আমরা সেই কলেজের বিল্ডিংয়ের মধ্যেই আমরা যেরকম প্রোটেস্ট চলছিলাম সেরকম চালাবো। যদি আপনাদের এই প্রোটেস্ট ফলপ্রসূ না হয়, ম্যানেজমেন্টের কাছে আওয়াজ না পৌঁছায়, তাহলে কি এরপর কলেজ ক্যাম্পাসের বাইরে যাওয়ার উদ্যোগ নেওয়ার কথা ভেবেছেন? আপাতত সেরকম কিছু আমরা ডিসক্লোজ করতে চাই না, কিন্তু এরপরে ভেবে দেখা হবে যে কী করা উচিত। ম্যানেজমেন্ট অবধি আমাদের আওয়াজ পৌঁছতেই হবে এবং আমরা পৌঁছেই ছাড়বো। ক্যামেরায় সৌরভের সঙ্গে আমি প্রজ্ঞা পারমিতা, বঙ্গভূমি লাইভ, কলকাতা।